হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল এই ভিডিওতে আমি এক্সেলের স্মার্ট আর্ট অপশন সম্পর্কে আলোচনা করব স্মার্ট আর্ট এই বিষয়টি হচ্ছে আপনারা এ যদি কোনো নির্দিষ্ট গ্রাফিক্স নিতে চান অর্থাৎ হায়ারের কি অনুযায়ী কোনো অর্গানাইজেশনের চার্ট অথবা আপনারা অন্য কোনো ডায়াগ্রাম যদি তৈরি করতে চান তাহলে ক্ষেত্রে স্মার্ট আর্ট এই অপশনটি ব্যবহার করবেন এখানে আমি আপনাদেরকে দুটি বিষয় দেখাবো আপনারা হায়ারের কি অনুযায়ী কোনো অর্গানাইজেশনের চার্ট কিভাবে তৈরি করবেন এবং সাইকেল অনুযায়ী কোনো একটি গ্রাফিক্স কিভাবে তৈরি করবেন সেটি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি হায়ারের কি অনুযায়ী কীভাবে একটি অফিসের ডায়াগ্রাম তৈরি করতে হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার এই বিষয়টি ফলো করে নিজেদের মতো কাজ করতে পারবেন আমি এই চার্টে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে স্মার্ট আর্ট একটি রয়েছে এই স্মার্ট আর্ট অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে স্মার্ট আর্টের যে ডায়ালগ বক্স সেটি আসবে এখানে বেশ কিছু ডায়াগ্রাম রয়েছে আপনাদের প্রয়োজন মতো এখান থেকে আপনারা ডায়াগ্রাম ব্যবহার করতে পারেন আমি এখানে শুধু হায়ার কি এবং সাইকেল এই দুটি দেখাচ্ছি আমি এখানে হায়ার ক্লিক করলাম হায়ার ক্লিক করার পরে দেখুন বিভিন্ন ডিজাইন এখানে দেখাচ্ছে এখান থেকে আপনারা আপনাদের যেটি প্রয়োজন সেটি আপনারা নেবেন যেমন আমি এখানে অর্গানাইজেশন চার্ট এটি আমি নেব আমি এটিতে ক্লিক করলাম তারপরে আমি এখানে ওখানে ক্লিক করলাম এখানে দেখুন এখানে আমাদের চারটি চলে এসেছে এবং বাম পাশে একটি বক্স চলে এসেছে এটি হচ্ছে টেক্স প্যান বক্স এখানে টেক্স লিখতে হয় এবং এখানে সেগুলো শো করে যেমন প্রথমে আমি এখানে এমডি লিখছি অর্থাৎ আমার অফিসের এখানে সবচেয়ে বড় এমডি এমডির আন্ডারে অন্যান্য এমপ্লয়ি থাকবে এখানে এমডির আন্ডারে আমি এই জায়গায় দিতে চাচ্ছি ডিএমডি তাহলে এখানে আমি লিখলাম ডিএমডি তারপরে এখানে যে হাতগুলো রয়েছে এই হাতগুলোতে আমি এখানে ম্যানেজার দিতে পারি সবগুলোতে আমি ম্যানেজার দিচ্ছি আমি এটা কপি করে দিচ্ছি ম্যানেজার ইচ্ছা করলে আপনারা এখানে ম্যানেজার ওয়ান টু থ্রি এইভাবেও দিতে পারেন তাহলে দেখুন এখানে আমাদের চারটি তৈরি হয়ে গেল এখন আমি এই চার্টটি কীভাবে মডিফাই করতে হয় এডিট করতে হয় এখানে নতুন করে অ্যাড করতে হয় মাইনাস করতে হয় সেটি এখন আপনাদেরকে দেখাবো যখন আমি এখানে চার্টটি ইনসার্ট করেছি তখন এখানে দেখুন ডিজাইন একটি ট্যাপ চলে এসেছে এবং ফর্ম্যাট একটি ট্যাপ চলে এসেছে এখানে ডিজাইন ট্যাবের আন্ডারে যে বিষয়গুলো রয়েছে এগুলোর মাধ্যমে আপনারা চার্ট এডিট করতে পারেন এবং ফর্ম্যাটের মাধ্যমে আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারেন আমি এখানে ডিজাইনটি প্রথমে দেখাচ্ছি যেমন এখানে দেখুন আমি যদি এই ম্যানেজারের আন্ডারে অথবা ম্যানেজারের পরে যদি আমি অন্য কোনো হাত নিতে চাই অর্থাৎ তার অ্যাসিস্ট্যান্ট যদি নিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন অ্যাড শেপ একটি বাটন রয়েছে এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এই ম্যানেজারের পরে আরেকটি শেপ ইনসার্ট হয়েছে এখানে আপনারা এই জায়গায় যদি কোনো টেক্সট লেখেন আমি এই ম্যানেজার লিখলাম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাহলে সেটি এখানে চলে আসবে কিন্তু আমি যদি এই ম্যানেজারের আন্ডারে আমি আরেকটি লোক নিতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখুন এইখানে একটা অপশন রয়েছে অ্যাড অ্যাসিস্ট্যান্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে তারপরে আপনারা যদি এই ম্যানেজারের আগে এবং পরে যদি শেপ নিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে রয়েছে অ্যাড শেপ আফটার এবং অ্যাড শেপ বিফোর আমি যদি এই আফটারে ক্লিক করি তাহলে এই ম্যানেজারের পরে আরেকটি শেপ ইনসার্ট হবে আবার আমি যদি আন্ডু করছি আমি যদি এইখানে শেপ বিফোরে ক্লিক করি তাহলে দেখুন এটার আগে একটি শেপ চলে এসেছে তারপরে আমি যদি এটার আগে আরেকটি শেপ নিতে চাই এবং এই শেপটি থাকবে হচ্ছে সেটার আন্ডারে তাহলে সেক্ষেত্রে এখানে এই তীরে ক্লিক করার পরে আমি এখানে অ্যাড শেপ অ্যাবাব এখানে ক্লিক করলাম তাহলে দেখুন এটার উপরে আরেকটি শেপ চলে আসছে এবং তার আন্ডারে চলে এসেছে এই শেপটি তারপরে আমি যদি আবার এটার আন্ডারে যদি একটি শেপ নিতে চাই এবং এটি উপরেই থাকবে তাহলে সেক্ষেত্রে এখানে তীরে ক্লিক করার পরে এখানে অ্যাড শেপ বিলো এখানে ক্লিক করলাম তাহলে দেখুন এই শেপের আন্ডারে একটি শেপ চলে এসেছে এভাবে আপনারা নতুন শেপ অ্যাড করতে পারেন এবং এখানে আপনারা যদি লিখতে চান তাহলে সেটি লিখতে পারেন যেমন আমি এখানে এ ম্যানেজার টু লিখলাম অর্থাৎ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টু তারপরে এখানে যে টেক্সট প্যান্টটি রয়েছে এটি যদি আমি শো অথবা হাইড করতে চাই তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ক্রসে যদি ক্লিক করেন তাহলে সেটি হাইড হবে এবং আবার যদি এখানে যদি ক্লিক করেন তাহলে টেক্সট প্যান্টটি আবার এখানে শো করবে আবার এখানে ক্লিক করলেও সেটি হাইড হবে এখানে যখন আমি এই শেপটি নিয়েছি এই শেপটিকে যদি আমি প্রমোশন দিতে চাই অর্থাৎ এই ম্যানেজারের আগে যদি দিতে চাই অথবা আমি যদি এখানে যে ম্যানেজারটি নিয়েছি এই ম্যানেজারটি যদি আমি ডিমোশন দিতে চাই এটার পরে যদি নিতে চাই সেটাও করতে পারবো যেমন আমি এটাতে ক্লিক করলাম তারপরে এখানে প্রোমোট এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন আমার এ ম্যানেজার টু যেটা আমি নিয়েছি সেটি ম্যানেজারের উপরে চলে গেছে অর্থাৎ এটা প্রমোশন হয়েছে তারপরে এটি যদি আমি আবার ডিমোশন করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে ডিমোট এখানে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি আবার এই ম্যানেজারের আন্ডারে চলে এসেছে তারপরে আপনারা যদি কোনো একটি শেপকে উপরের দিকে অথবা নিচের দিকে নিতে চান সেটাও নিতে পারবেন যেমন আমি এটিতে ক্লিক করলাম তারপরে আমি এখানে মুভ আফ এখানে ক্লিক করলাম তাহলে দেখুন পরে যেই শেফটি ছিল সেটি আগে চলে এসেছে এখানে এ ম্যানেজার টু আন্ডারে ছিল আমি এখানে ম্যানেজার ওয়ান টু থ্রি লিখলে সুবিধা হতো আমি এখানে ম্যানেজার এটা ম্যানেজার এখানে লিখি সুবিধা হবে ম্যানেজার টু লিখলাম এবং এটি ম্যানেজার থ্রি লিখলাম আমি এই ম্যানেজার টু এটি যদি আমি মুভ আপ করি এখানে আমি মুভ আপে ক্লিক করলাম তাহলে দেখুন ম্যানেজার টু আগে চলে গেছে তারপরে আমি যদি এটা আবার ডাউন করতে চাই তাহলে এখানে মুভ ডাউন এখানে ক্লিক করলে সেটি আবার নিচের দিকে চলে যাবে অর্থাৎ পরে চলে আসবে তারপরে আপনারা যদি শেবের আকৃতিটা চেঞ্জ করতে চান অর্থাৎ ডান দিকেরটা বাম দিকে এবং বাম দিকেরটা ডান দিকে যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে রাইট টু লেফট এখানে ক্লিক করতে পারেন তাহলে দেখুন ম্যানেজার থ্রি আগের দিকে চলে আসছে এবং ম্যানেজার ওয়ান পরের দিকে চলে গেছে তারপরে আপনারা যদি আবার আগের মতো করতে চান এখানে আবার ক্লিক করবেন তাহলে দেখুন সেটি আবার আগের মতো হয়ে যাবে তারপরে আপনারা এখানে যে ডায়াগ্রামটি নিয়েছেন এটি লেআউটটি যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে লেআউটের বেশ কিছু অপশন রয়েছে এগুলো আপনারা এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারেন যেমন আপনারা যদি এখানে ছবি নিতে চান পাশে তাহলে এটি নিতে পারেন তাহলে এখানে আপনারা ছবি অ্যাড করতে পারবেন এখানে ক্লিক করার পরে ছবির বক্স আসবে এখান থেকে আপনারা সিলেক্ট করে ছবি নিতে পারেন এক্সেলের ছবি কীভাবে নিতে হয় সেটি আমি অন্য আরেকটি ভিডিওতে দেখিয়েছি তারপরে আপনারা এখান থেকে অন্য কোনো লেআউট নিতে চাইলে সেটি এখান থেকে নিতে পারেন এছাড়াও আপনারা যদি ডায়াগ্রামের কালার যদি চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে চেঞ্জ কালার এই বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যেই কালারটি আপনাদের পছন্দ সেটাই এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যেমন আমি যদি এই কালারটি নিতে চাই এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন সেই অনুযায়ী এখানে কালার হয়েছে তারপরে এগুলোর স্টাইলটি যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখুন বেশ কিছু স্টাইল তারা দিয়ে রেখেছে এখান থেকে আপনারা তাদের স্টাইলগুলো সিলেক্ট করে নিতে পারেন এছাড়াও আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এখানেও আরও বেশ কিছু স্টাইল পাবেন এখানে থ্রি ডি স্টাইল রয়েছে সেগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন তারপরে আপনারা যদি এটার গ্রাফিক্সটি যদি রিসেট করতে চান অর্থাৎ পূর্বে যে গ্রাফিক্স ছিল সেটি যদি নিতে চান তাহলে এখানে রিসেট গ্রাফিক্স এখানে ক্লিক করবেন তাহলে দেখুন একবার পূর্বে যেমন ছিল তেমন হয়েছে এরপরে আপনারা যদি এখানে বর্তমানে যেটি আমি ইনসার্ট করেছি এটি স্মার্ট আর্ট হিসাবে ইনসার্ট হয়েছে আপনারা যদি এটি স্মার্ট আর্ট থেকে কনভার্ট করে নর্মাল শেফ আকারে নিতে চান তাহলে সেটি নিতে পারবেন তখন এখানে কনভার্ট টু শেফ একটি বাটন রয়েছে এই বাটনটি যদি ক্লিক করেন তাহলে এটি নর্মাল শেপ আকারে হয়েছে এবং এখানে উপরে যে একটি ট্যাপ ছিল ডিজাইন ট্যাপ সেই ডিজাইন ট্যাপটি এখন আর শো করছে না অর্থাৎ বর্তমানে এটি আর স্মার্ট আর্ট নাই আমি এটা আন্ডো করছি তারপরে এখানে ফর্মেট ট্যাব রয়েছে ফর্মেট ট্যাবের বিষয়টি হচ্ছে আপনারা শেপ যেভাবে এডিট করেন অনুরূপভাবে এই ফর্মেট ট্যাবের মাধ্যমে এখানকার যে ভিতরের বিষয়গুলো রয়েছে সেগুলো এডিট করতে পারবেন যেমন আপনারা এটি যদি কালার চেঞ্জ করতে চান ফিল কালার চেঞ্জ করতে পারবেন লাইন কালার চেঞ্জ করতে পারবেন তারপরে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন টেক্সটার বিভিন্ন ডিজাইন দিতে পারবেন এছাড়াও আপনারা অন্যান্য ইফেক্ট যদি দিতে চান তাহলে এখানে ফর্মেট ট্যাবের অধীনে যে বিষয়গুলো রয়েছে এগুলো থেকে দিতে পারেন কিভাবে একটি শেপ ইনসার্ট করতে হয় এবং শেপ নিয়ে কাজ করতে হয় সে বিষয়ে আমি আলাদা আরেকটি ভিডিও তৈরি করেছি আপনার ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এরপরে আমি স্মার্ট সাইকেল সম্পর্কে আলোচনা করছি আমি এটি ডিলিট করে দিলাম স্মার্ট আর্টে ক্লিক করছি এখানে দেখুন সাইকেল একটি অপশন রয়েছে এখানে ক্লিক করার পরে আপনারা কোনো একটি সাইকেলের গ্রাফিক্স যদি তৈরি করতে চান সেটি করতে পারবেন আমি এখানে বেসিক সাইকেল এটি সিলেক্ট করলাম তারপর ওকে ক্লিক করলাম এখানে দেখুন এখানে সবগুলো ফিল্ড চলে এসেছে আপনারা যেই সাইকেলটি তৈরি করতে চান সেই টেস্টগুলো এখানে বসায় দিতে পারেন যেমন আপনারা কোম্পানির কোনো কাজের এখানে সাইকেল তৈরি করতে চাচ্ছেন অর্থাৎ কাজটি কোন প্রক্রিয়ায় হয় সেটি আপনারা এখানে বলতে চাচ্ছেন তাহলে এইখানে প্রথমে আপনাদের ধরে নিলাম এখানে এ হচ্ছে কাজ সাবমিট করে তারপরে আপনারা এখানে এ থেকে বির কাছে কাজটি গেল তারপরে বীর কাছ থেকে সির কাছে গেল অন্যভাবে সি থেকে ডির কাছে গেল এবং ডির কাছ থেকে ইর কাছে গেল এবং ইর কাছ থেকে কাজটি আবার এর কাছে চলে গেল এভাবে আপনারা সাইকেল তৈরি করতে পারেন আপনারা এই সাইকেলগুলো যদি মডিফাই করতে চান সেটিও করতে পারবেন যেমন এইখানে ডিজাইন ট্যাবে গিয়ে এখানে দেখুন আপনারা যদি শেপ অ্যাড করতে চান সেটি করতে পারবেন আমি এখানে ক্লিক করলাম তারপরে আমি এখানে অ্যাড শেপে এখানে ক্লিক করলাম তাহলে দেখুন এরপরে নতুন একটি শেপ চলে এসেছে আমি এটি আন্ডু করছি আমি এরপরে যদি আরেকটি শেপ নিতে চাই এখানে অ্যাড শেপে ক্লিক করলাম তাহলে এখানে আমি এরপরে এফ দিলাম অর্থাৎ ইর কাজ থেকে এফের কাছে যাবে এবং এফ পরে এর কাছে কাজ ডেলিভারি দিয়ে দিবে অন্যভাবে আপনারা পরে এবং আগেও নিতে পারেন যেমন এখানে আমি এর আগে যদি নিতে চাই তাহলে এইখানে তীরে ক্লিক করার পরে এখানে অ্যাড শেপ বিফোর এখানে ক্লিক করলাম তাহলে দেখুন এর আগে আরেকটি শেপ এখানে ইনসার্ট হয়েছে এ জায়গায় আমরা ইচ্ছা করলে এখানে জিরো দিতে পারি অর্থাৎ জিরো থেকে এখানে শুরু হলো তারপরে এখানে এবিসি এ এফ এ পর্যন্ত যাবে এবং তারপরে জিরোর কাছে চলে যাবে এছাড়াও এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর কাজ মোটামুটি আগে যেভাবে আমি দেখালাম সেটির মতোই এই ভিডিওতে আমি স্মার্ট আর্ট অপশন সম্পর্কে আলোচনা করলাম অর্থাৎ স্মার্ট আর্ট অপশন ব্যবহার করে কীভাবে আপনারা হায়ারের কি অনুযায়ী একটি প্রতিষ্ঠানের অর্গানাইজেশন চার্ট তৈরি করবেন এবং সাইকেল তৈরি করবেন এছাড়াও স্মার্ট আর্ট ব্যবহার করে আপনার অন্যান্য ডায়াগ্রাম তৈরি করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ